মেডিসিনটির নাম হচ্ছে ক্যালেডিয়াম সেগুইনাম। বন্ধুগণ, এই মেডিসিনটি পুরুষ জননেন্দ্রের উপর বিশেষ কার্য সম্পাদন করে থাকে। যেসব পুরুষ ভাইরা ধ্বজভঙ্গ হয়ে গেছে, যাদের সেক্সুয়াল অ্যাবিলিটি একদম নাই, তাদের জন্য মহামূল্যবান একটি মেডিসিন। কোন কোন লক্ষণে আমরা এই মেডিসিনটিকে ব্যবহার করতে পারি, আসুন আমরা জেনে নেওয়া যাক। এই মেডিসিনটি সংক্ষিপ্ত আকারে কীভাবে আমরা এই মেডিসিনটাকে চিনতে পারি, চিনে প্রয়োগ করতে পারি। বন্ধুগণ, এই মেডিসিনের রোগীরা শব্দ, ফার্স্টে আমি বলতেছি, শব্দ একদম অপছন্দ করে। তারা একদম শব্দ পছন্দ করে না, সামান্য শব্দে তাদের ঘুম ভেঙে যায়। তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি আমরা চিন্তা করতে পারি। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, যাদের ঘামে প্রচুর পরিমাণে মিষ্টি গন্ধ বেরোয় এবং ঘাম দিয়ে মিষ্টি গন্ধের কারণে মাছি পর্যন্ত বসে, তাদের ক্ষেত্রে আমরা এই মেডিসিনটি চিন্তা করতে পারি। এবং যাদের সঙ্গমের ইচ্ছা প্রচুর কিন্তু সঙ্গমকালে পেনিস একদম শিথিল হয়ে যায়, তাদের ক্ষেত্রে আমরা এই মেডিসিনটি চিন্তা করতে পারি। চতুর্থ নম্বর হচ্ছে, যাদের বহুদিন যাবৎ স্বপ্নদোষের সমস্যা আছে, এই স্বপ্নদোষ তারা সমাধান করেনি, সঠিক চিকিৎসা নেয় নাই, তাদের ক্ষেত্রে আমরা এই মেডিসিনটা চিন্তা করতে পারি। পঞ্চম যে লক্ষণটি হচ্ছে, সেটি হচ্ছে যাদের, বিশেষ করে যাদের ঘুমন্ত অবস্থায় পেনিস খাড়া হয়ে যায় কিন্তু জাগ্রত হওয়ার পরে আবার ছোটো হয়ে যায়, এর পিকুলিয়ার লক্ষণ। যাদের ঘুমন্ত অবস্থায় ঘুম নিদ্রা আসন্ন অবস্থায় পেনিস জাগ্রত হয়, ভালো শক্ত হয়, কিন্তু কিন্তু যখন সহবাস করতে যায় সঙ্গমের আগ মুহূর্তেই আবার শিথিল হয়ে যায়, তাদের ক্ষেত্রে আমরা এই মেডিসিনটি চিন্তা করতে পারি। এই মেডিসিনটি আরেকটি সিমটম হচ্ছে, তারা প্রচুর পরিমাণ ধূমপান করে, নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করে, তাদের ক্ষেত্রেও এই মেডিসিনটি আমরা চিন্তা করতে পারি। ধূমপানের কারণে যাদের ফুসফুস কাশি হয়ে গেছে, যক্ষার ভাবও চলে আসছে, সেক্স একেবারেই নষ্ট হয়ে গেছে, তাদের ক্ষেত্রে আমরা ক্যালেডিয়াম সেগুইনাম মেডিসিনটির কথা চিন্তা করতে পারি। বন্ধুগণ, মেডিসিনটি সেক্সুয়াল উইকনেসের ক্ষেত্রে খুবই মূল্যবান একটি মেডিসিন। তো এই মেডিসিনটি মূলত অ্যান্টি সিফিলিটিক যে দোষগুলো আছে, এই দোষগুলো দূর করার ক্ষেত্রেও এই মেডিসিনটি ব্যবহার করা হয়। বন্ধুগণ, এর পরিপূরক কিন্তু অ্যাসিড নাইট্রিক, আমরা মনে রাখতে পারি অ্যাসিড নাইট্রিকের কথা।